নবী মোহাম্মদাম বলেছেন কি দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন কটা সবজি দুটো আপনারা তো জানেন একটা সবজি লাউ লাউ কদু তাই না কদু খেতে ভালোবাসতেন নবীজি আর একটা হলো কি দুটো সবজি আর হলো নবী কচি শশা খেতে ভালোবাসতেন কি কচি শশা হজরত মোহাম্মদ খেতে ভালোবাসতেন তখন ওই ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি উনি বলছেন কত বড় বৈজ্ঞানিক আচ্ছা মোহাম্মদ কচি শশা কেন খেত গবেষণা করতে দেখি গবেষণা করে বলছে কচি শশা যদি দুপুরে খাবার পরে কেউ খায় শশা কি করে ব্রেন ঠিক রাখে সুগার ঠিক রাখে পেশার ঠিক রাখে ব্লাড পরিষ্কার করে হার্ট ঠিক রাখে লিভার ঠিক করে আর কি করে শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয় দেড় হাজার বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেই খাবারটাকে নিয়ে অমুসলমানরা গবেষণা করে বের করলো জুড়ে বলতে

এত সহজ জিনিস বাবা জোবান দিয়েছে বলে বাপ জোবানের অপর ব্যবহার করবেন না আল্লাহ পছন্দ করে না চলুন একটু করে বলে যাচ্ছি এরপরে উনি বলছেন কি এই মোহাম্মদ সুসলাম বলেছেন এই কুলুপ ব্যবহার করতে কুলুপ বাবা কুলুপ 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 ব্যবহার করতে কেন বলবো দেখি তো মাটি দিয়ে কেন কি আছে এর মধ্যে উনি গবেষণা শুরু করলেন গবেষণা করে বলছেন যে কুলুপ ব্যবহার করলে উপকারিতা কি মানব দেহের মধ্যে যে উপাদানগুলি আছে গো বাপ মাটির মধ্যে সেই উপাদানগুলো আছে এই জন্য কোন মানব দেহ মানুষের দেহ লাশ মাটি চাপা দিয়ে রেখে দেবেন কয়েক মাস পরে দেখবেন আর লাশটা পাওয়া যায় না তার মানে মাটি ওটাকে খেয়ে নেয় কিন্তু কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে কবরে এক নাম্বার সমস্ত নবীদের দেহ মোবারক কবরে টাটকা জোরে বলো এখন প্রশ্ন হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লাশ কবরে টাটকা আছে তার প্রমাণ কি প্রমাণটা দিচ্ছি এবার শুনে নিন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন আগে নবীর পরিচয়টা বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয়টা আগে শুনে নিই তারপর তার কথা বলবো আচ্ছা নবী নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই তো বাপেরা বলুন না নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে হ্যাঁ কুরাইশ বংশ কুরাইশটা কে বাবাজি বাড়ি যাচ্ছে নাকি বাবা हां बाबा বাড়ি যাচ্ছে বাবা মা আচ্ছা আচ্ছা যাক সাবধানে যাও বাবা চলেন চলেন আচ্ছা ওখানে বসবেন তো শব্দানে বসতেন চলেন খুব ভালো করে নি কুরাইশটা কে মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে নাম আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোরা মোরার বাপের নাম লবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাই বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নাম নাকি নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরাম নবীর নানার নাম কি আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম কি বাড়িরা বাবার রাম নবীর দুদুমার নাম হলো হালিমাম নবীর দুধ বাপের নাম কি মানে হালিমার স্বামী হারেস নবীর দুধ ভাইয়ের নাম হলো আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবী নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস কি ছিল রবিউল আউয়াল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই

সারা জীবন নবী দিবস করছেন নবীর বায়োডাটাই জানেন না আপনি কেন জানবেন না কেন জানবেন না আপনি চলুন এবার নবী নবীকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবীর মানুষ এবার কি নবী পৃথিবীতে যখন এলে মায়ের পেট থেকে আসার সাথে সাথেই না চারটে ঘটনা ঘটলো কয়টা চারটে ঘটনা কি কি এক নাম্বার শুনে নিন আচ্ছা বাপেরা আল্লাহ আপনাদের দুটো হাত দিয়েছে না বাবা বলুন না হাত দুটো একটু ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন প্রত্যেকের গুলো দেখুন কোনোদিন কোনোদিন এই প্রশ্ন তো করেন আমল গুলো মোড়া কেন প্রত্যেকটা বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে হাতগুলো এরকম মোটা মনে থাকে ঠিক না বেটি আমার নবীর মা কি বলছে সন্ধে ওরে দুনিয়ার মানুষ প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুটো মারা থাকে আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখল লক্ষ্য করে দেখি বাচ্চারা হাত দুটো মুটো মারা ছিল নারী মোনাজাত অবস্থায় ছিল এই দোয়া যখন এলো একটা প্রসঙ্গ বলে দিই একটা খুব মারাত্মক কথা যদি ভুলে যাই এজন্য মনে পড়েছে তাই বলছি খুব গুরুত্বপূর্ণ কথা কি আল্লাহ নবী একদিন বসে আছে এমন সময় একজন যুবক ছেলে এসেছে যুবক ছেলে এসে বলছে হে নবী আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করি আপনারা বলুন তো দেখি এতগুলো মানুষ তো বসে আছেন আপনারা আখেরি মনাজাত একটা হবে তা দোয়াটা কবুল হয় বুঝবেন কি করে আজ আপনাদের বলে যাচ্ছি দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে এই পাঁচটা শর্ত মুখস্থ করে রাখবে যে ব্যক্তির মধ্যে যে পীর সাহেব মলি সাহেব বক্তা সাহেব ইমাম সাহেবের মধ্যে এই পাঁচটা গুণ থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে সে যেই হোক আর পাঁচটা গুণ যার মধ্যে থাকবে না সে যত বড় পীর সাহেব যত বড় মুক্তি সাহেব দোয়া আল্লাহ কবুল করবে না কি কি শুনে নিন এক নাম্বার নবীজি বললেন হে যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে জোরে বলুন কি খাবার এবার আপনি বিবেককে প্রশ্ন করুন আপনি হালাল খুন না হারাম খুন আপনি বিবেককে প্রশ্ন করুন করলে উত্তর পেয়ে যাবে এক নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হারাম খাবার খেয়ে যত তুমি কান্নাকাটা করনা কেন যত দান খয়রাত করনা কেন যত তুমি বগ্নসিয়াত করনা কেন তোমার মতো বক্তা মলি সাহেব এর দোয়া আল্লাহ কবুল করবে না হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে দুই নাম্বার হলো দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না দোয়া যখন চাইবে আল্লাহর কাছে দোয়া চাইবে যা চাওয়ার তুমি আল্লাহর কাছে চাইবে তিন নাম্বার হলো দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে চার নাম্বার হলো দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে পাঁচ নাম্বার হলো দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে মনে মনে এটাই বিশ্বাস করবেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন কারণ আদুয়া ও মুখুল ইবাদা দোয়া হলো এবাদতের মগজ মানুষের দেহের মধ্যে যদি মগজ বের করে নেওয়া হয় ও দেহটা আর বাঁচে না বেকার জিনিস তো এবাদতের মগজ হলো দোয়া এবারে ইবাদত কেমন করে করতে হবে শুনেনিন আল্লাহর নবী বললেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইননবু ইয়ারাকা আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদিও তুমি আল্লাহ কি দেখতে পাচ্ছ না নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে আর মোনাজাত করছে বক্তা মোনাজাত করছে আমার হাতের দিকে তাকান কি পিস কি বলি মোনাজাত করছে দেখুন আমার হাতের দিকে দেখুন সব রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হাত মালিশ করছে তেল মালিশ করছে গাঁট ভুল বলছি গাঁট ভাঙছে গাঁট ভাঙছে আঙুল মোচড়াচ্ছে মোনাজাত হচ্ছে তোমার থেকে শিখবে না এরা একজন আলেমের থেকে সাধারণ মানুষ শিখবে ঠিক না বেঠি আরে আপনারা তো আমাকে দেখে শিখবেন আমি যদি নিজেই গন্ডগোল কত বক্তা আছে বেনামাজি কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না বাইরে থেকে মনে হয় ভালো মানুষ তার বাড়ি থেকে খবর নেবেন বাম্মার ভাত দেয় না কত বক্তা আছে জেনা খোঁজ কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে থাকে কত বক্তা আছে পাঁচক তো নামাজ পড়ে না কত বক্তা আছে বেওজুতে ওয়াজ করে কত বক্তা আছে বেওজুতে নামাজও পড়ে খালি মাইকের সামনে এলে গলাবাজি করলেই বক্তা বাস্তব কথা বলে যাচ্ছে শুনে দিন আছে অসুবিধা হচ্ছে আপনাদের শুনে যান আজ আমি বলে যাচ্ছি গো আমার বাবার কথা বলতে আসেনি যেদিন কমরে চলে যাব আমি যেদিন কমরে চলে যাব সেই দিন এই কথাগুলো আপনাদের কানে বাজবে লোকটা বলে গিয়েছিল তো সত্যি শোনেন আল্লাহর নবী মেরাজি গিয়েছিল নাম শুনেছেন সবে মেরাজ সবে মেরাজ গো বাপ হ্যাঁ তো মেরাজ গিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহর নবীকে আল্লাহ দেখালেন নবী এটা জান্নাত এটা জাহান্নাম তা আগে কোনটা শুনবেন জান্নাতের কথাটা আগে শুনবেন না জাহান নামের কথাটা আগে শুনবেন বা বলেন তো কোনটা কোনটা আগে জাহান নামটা শুনবেন চলো চলো নবী জাহান নামার জাহান নামার দরজাটা খুলে দেওয়া হয়েছে নবী আছেন আর কে আছেন জিব্রাইল ফেরেস্তা কে বললাম বাপেরা মনে রাখবেন এগুলো নবী আছেন জিবরাইল আছে ফেরেস্তা জাহান নামার দরজাটা খুলে দেওয়া হয়েছে যেই খুলেছে নবীজি দূর থেকে দেখতে পাচ্ছে জাহান নামার গেটি জাহান নামার গেটি কাদের দেখেছিলেন শুনে নিন যুবক আর যুবতীদের ও সাদবেডিয়ার আর যুবক যুবতীরা ভালো করে শুনে নাও বক্তব্যের শুরুতেই আমি একটা কথা বলেছিলাম বাবা মেলা যদি বসিয়ে থাকো তাহলে সব কটাকে এখানে জলসার প্যান্ডেলে ঢুকিয়ে দাও বলেছিলাম মনে আছে কেন বলেছিলাম এই হাবিসটা আল্লাহ নবী বলছেন জাহান দরজাটা খুলে দেওয়া হয়েছে জাহান নামার গেটেই দেখতে পেয়েছিলাম যুবক আর যুবতীদের যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে আর তারা খুব আজাবের কারণে চিৎকার করছে আমি তাদের দিকে চেয়ে চোখের পানি রাখতে পারলাম না আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মানহাউলা গিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আজ্জুনাত 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 এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো পৃথিবীতে জেনা করি করি বেড়াতো এই জন্য আল্লাহ এদের জাহান নামাই ফেলে জাহান নামাই ফেলে লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের করিয়ে শাস্তি দিচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এদের অপরাধটা কি রকম ছিল বলে এরা ইয়ান থেকে নিয়ে বুড়ো পর্যন্ত জেনা করি করি বেড়াতো এখন দাড়িটা পেকে গেছে গোবা যখন বয়স কুড়ি ছিল গ্রামের কোনো মেয়ে আমার চোখ থেকে ফাঁক যায়নি তো বল বললাম না কত মানুষ আছে খুনি খুন করেছে আচ্ছা বাপেরা বলুন তো দেখি আমি যদি একটা ছুরি নিয়ে এখনই স্টেজে এই লোকটাকে যদি পেটে মেরে দিই আপনারা তো আমাকে সকলে দেখলেন কোটে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন ঠিক না বেটি বলুন না যে আমি এই লোকটাকে ছুরি দিয়ে মেরে দিয়েছি তাহলে এটা প্রকাশ্য দেখতে পেলেন খুনটা আর এমনও খুনিয়ের মধ্যে বসে আছে প্রকাশ্য খুন করেনি গোপনে গোপনে খুন করেছে বলবো 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 বলুন না রে বাপ কোরআনে আয়াত দিয়ে বলি আল্লাহ পাক কোরআনে বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলা তোরা তোদের সন্তানদেরকে খাবার বায় হত্যা করিস না নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খামাই স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো স্বামী স্ত্রী আনন্দ পূর্তি করল স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছিল স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করল এ বাচ্চাটা নেওয়া যাবে না চারশো টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছেন কত মানুষ আছে গো বাপ বাচ্চা মেরেছে ইঞ্জেকশনের মাধ্যমে কত মানুষ আছে স্ত্রীর পেটে লাথি মেরে বাচ্চা মেরে দিয়েছেন আল্লাহর নদী বলেন আল্লাহর কোরআন বলছে ওই জালা মাউদা তুসুইলা

ডাক্তারের পরামর্শ নিয়ে 499 টাকা দামের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা নষ্ট করে দিয়েছে যমন কি আমরা পৃথিবীত আসব বলে আমার মাও অপারেশন হয়েছে আমার বাপও অপারেশন হয়েছে ঠিক না বেটি ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আজকের দিনে যদি জাহান নামাই দিতে হয় ওই বাপার মা কে আগে নরকে জাহান নামাই ঢোকাও তারপরে তোমার বিচার যা হয় করিও এখানে বসে বসে চিন্তা করুন যখন আপনার বিয়ে হয়নি গ্রামের কটা মেয়েকে আপনি নষ্ট করেছেন তার কোনো ঠিক নেই সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় আপনার বিয়ে হয়েছে অন্য জায়গায় সেই মেয়েটা সম্মানের খাতিরে কাউকে বলেনি আপনিও মান সম্মানের ভয়েতে কাউকে বলেননি আল্লাহর কিন্তু ডায়েরিতে আল্লাহর কোটে আল্লাহর কোটে ডায়েরিতে আপনার নামটা লেখা হয়ে গেছে আব্দুল্লাহ গিল মারুক অমুক মেয়ের সঙ্গে সেনা করেছি আল্লাহ বলছে সব আমার ডায়েরিতে লেখা আছে তো দুই কাঁধে দুই ফেরেশতা এসব সিসি ক্যামেরা এখন সব ক্যামেরা লাগবে হ্যাঁ এসব ক্যামেরা কি হবে আল্লাহ বলছে তোর বাড়িতে সিসি ক্যামেরা লাগা তোর বাড়িটাকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ তোর বডির মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি আমার সিসি ক্যামেরা হলো দুটো কেরামান কাতিবিন দুই কাদের দুই ফেরেশতা এত কিছুর উপরে আমার আল্লাহ বলে পাপ করে যে সাদ বেরিয়ার যুবক যুবতীরা আমি আল্লাহ সব জানি আয় চলে আয় চলে আয় তুই পাপ করি আমি জানি চলে আয় চলে আয় আমার কাছে চলে আয় আমার ঘরে আসবি কি সুন্দর কথা দেখুন কোরআন কোরআনে আয়াত গো বাপ আমি বাংলা মানে করে আপনাদের গল্প আকারে বলছি কি আল্লাহ বলে পাপ করেছিস জেনা করেছিস সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস ব্যভিচার করেছিস জমির আলচুরি কো সমস্ত পাপ কাজ তুই করেছিস দুঃখ নিয়ে পড়ে আছিস কেন আমার নাম রহমান আমার নাম রহিম আমি দয়ালু দয়া বান্ধে চলে আয় আমার কাছে চলে আয় কোথায় আসবি আমার ঘরে আসবি আমার ঘরে আসবি তুই একা আসবি সকলের সাথে আসিস কেন প্রেমিক প্রেমিকা যখন প্রেম করে তখন সকলকে দেখিয়ে করে গোপন জায়গায় গিয়ে প্রেম করে তা সকলের সাথে আসবি কেন সকলের সাথে তো আসবি আমার মসজিদে দিনে পাঁচবার আর কি করবি সকলে যখন ঘুমিয়ে পড়বে অন্ধকার যখন হয়ে যাবে পাখিরা যখন তার নিড়ে থাকবে মানে পাখির বাসায় থাকবে মানুষজন সব ঘুমিয়ে পড়বে তুই বিছানা থেকে উঠে চলে আসবি সোজা আসবি কোথায় আমার ঘরে আমার ঘর মসজিদ আমার ঘরে আসবে এসে কি করবি নাপাক অবস্থায় আসবি নেই আমি আল্লাহ হলাম পাক আমার ঘরটাও পাক তুই কেন নাপাক হবি তুই মসজিদের ট্যাপ কলে অজু করে নিবি ভালো করে অজু করবি

তখন পয়সাও কম দিত আর বেকার বকি নিয়ে লোক মাছ করতো ছোট থেকে আজ সাতাশ বছর জলসা জীবনে আজ আমি বাপেরা বেওজুতে কোনো দিন ওয়াজ করি নাই বেওজুতে কোনো দিন ওয়াজ করি নাই আল্লাহ শকর আর আজকের এশান নামাজ পর্যন্ত বা আল্লাহর দরবারে কোনো নামাজ আমার বাদ নেই আদায় করে দিয়েছি তিন দিনের কাজা নামাজ পর্যন্ত আদায় করেছি বাপের ওই আমি সহ্য করতে পারি না গো বাপ আল্লাহ বলছে তুই কি করবি আমার ঘরে চলে আসবি এসে তোর ছেলে ভাত দেয়নি তোর বয়স সঙ্গে ঝগড়া হচ্ছে ভাই ভাই জমি চাঙে ঝগড়া হচ্ছে তুই কোটে বিচার দিতে গেছিস গ্রামের প্রধানকে কে থানার বড় বাবুকে বলিস কাউকে বলতে হবে চলে আয় তুই চলে আয় আমার কোটি বিচার দে না মসজিদে এসে দুরাকাত নামাজ পড়বি দুরাকাতের দ্বিতীয় সাজদায় দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সাজদায় গিয়ে সুবহানাল রব্বিয়াল আলা তিনবার বলবি বলে তো চোখের পানিটা ছেড়ে দিবি ওগো আল্লাহ জীবনে অনেক পাপ করেছি কেউ জানে না তুমি জান আল্লাহ তুমি আমার জীবনের গোনাগুলো maaf করে দাও আল্লাহ তুমি আমার maaf করে দাও আল্লাহ বলছে আমার নাম রহমান আমার নাম রহিম তোর জীবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ maaf করে দেব এই যা যার আমার আগে যিনি ওয়াজ করছিলেন সিরাজ সিদ্দিকী সাহেব আপনার চেনেন ছোট হুজুর কেবলার ছেলে আমি ছোট হুজুর কেবলার বাড়িতে মানুষ হয়েছি ফুরফুরার ফটাও বোঝো না তোমরা দাদা হুজুরের দটাও তো জানো না বাপ আমি ছোট হুজুর কেবলার বাড়িতে মানুষ হয়েছি ছোট হুজুর পীর কেবলার রহমাতুল্লা আলী গভীর রাতে উঠে ওনার আল্লাহ সবকিছু দিয়েছিলেন কিন্তু থাকতেন কিসে জানেন খড়ের ঘরে দেখেছেন আপনার খড়ের ঘরে থাকতো খড়ের ঘরে চাই খেজুর পাতার চ্যাটায় সুতো কলসে আর কি করত গভীর রাতে স্ত্রীদের কাছ থেকে উঠে গিয়ে কোথায় যেত জানেন ওই ফুরফুরা থেকে ওই তালতালা হাট জানে জানেন ধন পোতা বলে একটা জায়গা ধন পোতা ডাকাতিয়া খাল আছে মানে ডাকাতরা থাকতো ডাকাতরা সেই জঙ্গলের ভিতরে উনি এটা জায়গা করেছিলেন গভীর রাতে গিয়ে ওই জঙ্গলের ভিতরে বসে বসে তাহার নামাজ আল্লাহর কাছে কাঁদা কাটা করতে নিজের বাপের কথা খেয়াল করে কি বুঝলেন ওয়াজ শুনলেন ওয়াজের মতো ওয়াজ শোনো বেওজুতে ওয়াজ করলে বক্তার বেওজুতে ওয়াজ করলে শ্রোতা বেওজুতে ওয়াজ শুনে এই ওয়াজের হয় আপনি এর খবরও বন্ধুদের বলে যাচ্ছি বাবাজির বলে যাচ্ছি পাপ আমরা করেছি প্রত্যেকই পাপ করেছি ঠিক না বেটি আমি কি দোয়া তুলসী পাতা আমি কি ফেরেশতা হয়ে গেছি আমি কি পাপ করিনি আমার পাপের খবর আপনারা জানেন কোনে করেন মলি সাহেব লোক খুব ভালো ভালো কথা বলে খুব আল্লাহ লোক না গো বাপ আমার মতো পাপী আর পৃথিবীতে নেই কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে বিচার যেদিন হবে না সেদিন আল্লাহ বলবে এই আব্দুল হাকিম মারু তুই ওই ডাইরিটা খল তো ওই ডাইরি ফেরেশতা আমার আমলের ডাইরি খুলবে খুলে দেখবে নে কি কটা করেছি তার থেকে পাপ করেছি অনে জেনা করেছি সুদ খেচি ঘুষ খেচি ব্যভিচার করেছি জমি লালচুরি করেছি হুকমেরে কারেন্ট দিয়েছি শুধু তাই নয় বাপ বাপ মারা গেছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে বসে আছি বাপ মারা ভাই মারা গেছে বড় ভাই ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড কর নিয়ে বসে আছি এতগুলো পাপের খাতা যখন খুলবে না তখন আল্লাহ বলবে কি তুই হাজি সাহেব না তুই মুফতি সাহেব না তোর মুক্তির কোনো আর দাম নেই যা সোজা জাহান আই ঢো বাপেরা সেদিন কি বিচার দিবেন আমি এজন্য ইনস্টিটিউটে বলি গো বাপ আমাদের দেহের কোন দাম নেই আমার দেহের দাম সেই দিন হবে আমার মরনের আমার মরনের 10 বছর পরে 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখে দেখি তো আব্দুল্লাহ মারু খুব বড় বড় লেকচার দিচ্ছ ওর কবরটা খোল দশ বছর পরে কবর মরে গেছে দশ বছর আগে কবরটা খুলে দেখতে দেখি ও দেহটা টাটকা আছে কিনা আর কাফনটা টাটকা আছে কিনা যদি কবরটা খুলে দেখে কি বক্তা আসছে নাকি বাবা হ্যাঁ বাবা কথা বলিস নি যদি মরণের দশ বছর পরে কবরটা যদি খুলে দেখে দেহটা যদি টাটকা পান আর কাপড়টা যদি টাটকা পান আপনাদের ধারণা জন্মাবে আব্দুল্লাহ হিলমারুনকে এই সাত বেরিয়া গ্রামে এনে আনা আমাদের লাভ হয়েছে ও বেটা ইমান নিয়ে মরতে পেরেছে আর যদি দেখেন দেহটাও কোনো গন্ধ নেই কাফনেরও কোনো গন্ধ ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল লস হয়েছিল ওরে এলেম ছিল আমল ছিল না